ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা যখন কোনো মঞ্চে গান করতে যাই তো শেষ গানটা চেষ্টা করি আমার মায়েদেরকে নিয়ে গাওয়ার জন্য তো কাউকে উপদেশ বা কাউকে বোঝানোর মতো ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমি রাখি না এই গানটা গাওয়ার একটাই আমার উদ্দেশ্য যে আমার এই গানটা শুনে যদি কিছুটা মুহূর্তের জন্য কোনো সন্তানের মনে তার বাবা মায়ের জন্য একটু ভালোবাসার উদয় হয় এই একটা কারণেই গানটা গাওয়া এই দুনিয়ায় আমাদের জুলিয়া বেগম খুব সুন্দর একটা কথা বলে গেছে এই দুনিয়ায় বাবা মায়ের থেকে বড় সম্পদ আর কোনো কিছু হয় না বাবা হতে পারেও না দাঁত থাকতে যেমন আমরা দাঁতের মর্ম বুঝি না বাবা মা থাকতো আমরা বাবা মায়ের মর্ম বুঝি না মঞ্চে আসছি গান করতে বাবা বাড়িতে অনেক আত্মীয় স্বজন ঘুমাইতেছে দিব্যি ঘুমাইতেছে একজন ঘুমায় না আমার মা সহি সালামত ভাবে যখন ঢাকায় না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত সে ঘুমাবে না প্রতিটা মাই বাবা এমন প্রতিটা মা একটা কিশোরীকে বিয়ে দিবে যখন বিয়ের আগে বাবা দেখবেন কত নাকজোক কত কিছু এ আমি এইটা খাই না এইটা দূরি না এইটা ময়লা এইটা সয়লা কত কিছু সেই কিশোরী যখন মা হয় বাবা তখন দেখবেন কি এক হাতে বাচ্চার গু পরিষ্কার করে আর এক হাত দিয়ে খাইতেছে খাওয়ানোর সাথে গুও খেয়ে লয় মাইটারও হয় না তখন আর এই ঘিন ওই পিত কিছুই থাকে না এর জন্য নবী বারবার বলে গেছে আমি নবী হইয়া এমন কোন কাজ দুনিয়ার মধ্যে নাই আল্লাহর পথে যাক করি নাই তোমরা আমার যারা উম্মত আছো তোমরা আমার উম্মত হইয়া আমি নবী হইয়া যে কাজ করতে পারি নাই তোমরা সেই কাজটা করিও সেটা হলো বাবা মায়ের খেদমত করা আখরি নবী আর সেই নবীজি আমাদেরকে বারবার বলে গেছে বাবা মায়ের খেদমত করতে বাবা আমি বলবো না যে আমি আপনাদেরকে উপদেশ দিব যদি কারো ঘরে মা বাবা থেকে থাকে একটা বার সুনজরে তাকায় হইতে পারে এই একটু দৃষ্টির কারণে আপনার আল্লাহ সারা জীবনের গুনাহ খাতার গুনাহ মাফ করে দিচ্ছে সুবহানাল্লাহ হইতেও পারে তাই যদি কারো ঘরে বাবা মা থাকে দিন থাকতে তাদের সেবা করিয়ে ভাইরে দশ মাসে দশ দিন মাইয়ে গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া ওরে দশ মাসে দশ দিন মাইয়ে গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া ওরে সন্তানের প্রসবের কালে ও মায়ের বুক ভাই সাজায় নয়ন জ্বলে রে সন্তানের প্রসবের সব যন্ত্রণা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা ও ভাইরে হাতে পায়ে তেল মাই খামায়
দিল শক্ত করি রোসা পায়খানা আমি মায়ের কোলে করি ওরে তবু না মায়েরা করিল ভিজল গুয়ে মুতে আমার শুকনায়রা কিয়া মায় থাকে ভিজাতে ওরে হাতে পায়ে তেল মাই খামায় দিল শক্ত করি রোসা পায়খানা আমি মায়ের কোলে করি ওরে তবু না মায়েরা করিল ভিজল গুয়ে মুতে ওরে আমার শুকনায়রা কিয়া মায় থাকে ভিজাতে আমি অসুখ হইলে দেখি যা আমার মায়ের রইছে বিছানায় বইয়া রে অসুখ হইলে ওই আমার মায়ের রইছে বিছানায় বইয়া রে ও বলে আমায় তুমি লইয়া যাও আল্লাহ সন্তানের নিও না দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম কানা খোরা হলে পরে ছেলে ওরে ধুলা ঝাড়িয়া মায়ে টান দিয়া লয় কোলে ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে ওরে হাজার দোষ করিয়া গোপন মায়ে তো বুপালে ওরে লেংরাইয়া তুর কানা খোরা হইলে পরে ছেলে ওরে ধুলা ঝাড়িয়া মায়ে টান দিয়া লয় কোলে ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ করিয়া গোপন মায়ে তো ভূপালে ওরে বিদেশ বিপাকে যদি বেটা মারা যায় ওরে দেশের মানুষ না জানিতে আগে জানে মায় ওরে বিদেশ বিপাকে যদি বেটা মারা যায় ওরে দেশের মানুষ না জানিতে আগে জানে মায় ওরে মাছে চিনে গহিন গম্ভীর বইকে চিনে ডাল আমার মায় জানে সন্তানের ব্যথা জাদু দরের ছাল ওরে মাছে চিনে গহিন গম্ভীর বইকে চিনে ডাল আমার মায় জানে সন্তানের ব্যথা জাদু দরের ছাল মায়ের লজ্জাবতী গাছে যেমন শুইতে গেলে মরে আমার মায়ের কলিজা তেমন মায়ের সমান না ওরে বিদেশে বিপাকে যদি বেটা মারা যায় ওরে দেশের মানুষ না জানিতে আগে জানে মায় ওরে শুকনা ডালে বৈশা যদি কাকু ডাকে উল্লাতে ধান দিয়া মাইয়া সন্তানের সুর দেখে বলে খাইয়া যারে দারুন কাকর উদর ভরিয়া আমার জাদু আছে ভালো একবার যারে কইয়া ওরে খাইয়া যারে দারুন কাকর উদর ভরিয়া আমার ঝর্ণা আছে ভালো একবার যারে কইয়া ওটাই সাহায়ালম ভেবে ব ও ভাই রে জান্নাত মায়ের চরণ তলে রে তোরা দেখ বুখারি হাদিস খুলে পড়ছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা আমার মায়ের কান্দন যাব জীব ও নে তেমনি দু চারি মাস বইনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গো দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা হবে দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা
হাইতে মোলাকাত জানি না কার মনে কতটুকু আনন্দ দিতে পেরেছি তবে কারো মনে তিল পরিমাণ কষ্ট দিয়ে থাকলে বিশেষ করে আজকে আমার আন্টি পালার খাতিরে আমাদের আসলে অনেক কথা বলতে হয় এটা আমাদের নিজেদের জন্য শ্রোতাদের আনন্দ দেওয়ার জন্য অনেক সময় অনেক কথা আমরা বলে ফেলি আমার কোনো কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমি আগে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মনে কষ্ট রাখবেন না নিঃশ্বাসের বিশ্বাস নাই এখন আছি কাল নাও থাকতে পারি কষ্ট রাখবেন না আমিও কোনো কষ্ট নিলাম না আর আপনারা যারা আছেন সবাই আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া করবেন করোনার সময় সবাই একটু সেফটি মেনটেন করে চলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের সেফটি থাকবে নিজের সেফ থাকলে নিজের পরিবারও সেফ থাকবে এটা রেখে নিজের জন্য না হোক নিজের পরিবারের জন্য হলো সেফ থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম।